গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 5:56 আর আমি অলরেডি বাইক স্টার্ট দিয়ে রাখছিলাম বিকজ অফ বাইকটা একটু গরম হইলে বাইরে হবো যেহেতু শীতকাল স্টার্ট দিয়ে রাখতে হয়। সো এনিওয়ে এত সকাল কেন উঠছি ওটা একটু ওয়েট করেন আর এখান থেকে বেরোই তারপর কথা হচ্ছে। কয়টা নিচ্ছে কবুতর যাইব কই জানি না রে। সো আমরা মেইন রাস্তায় চলে আসছি অলরেডি আর ওয়েদারটা কিন্তু অস্থির। শীতের সকালের ওয়েদার সবসময় সুন্দরই হয়। সো সকাল সকাল বাইরেছি বাট তারপরও প্রচুর গাড়ি রাস্তায়। গাইস তো ভিডিও শুরু করা যাক। তো হ্যালো গাইস, দিস ইজ ওয়াজির এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। ওদিক দিয়ে ঢুকে গেল তুই তো? না না সামনে ডিভাইডার নাই, এদিক দিয়ে ঢুকে যাবো। সো একটু উল্টা রাস্তা মেরা দিলাম শর্টকাট। সো ভার্সিটিতে হচ্ছে এক্সাম চলতেছে যার কারণে আসলে এত মানুষ এত সকালবেলা আর বাইক নিয়েও ঢুকতে দেয় নাই। বাট সবচাইতে মজার ব্যাপার হলো মানে সকাল যেহেতু আর শীতের সকাল জাস্ট কুয়াশাগুলো দেখা যাইতেছে অস্থির, কিন্তু পুরাই ভিতরে পুরো কুয়াশার পা পুরো ভিজাই আছে কুয়াশার পানি দিয়া। আশেপাশে ভিউটা অস্থির, মনে হয় যে মেঘের ভিতরে আছি। অস্থির একটা মোমেন্ট আমার ছাড়তে দিছে। এনে কয়টা ছিল? 16 পিস না? সো অলরেডি দুইটা থেকে একটা ছেড়ে দিছি আমরা আর হচ্ছে উপরে উঠতেছে। সো ওরা হচ্ছে আগে উপরের দিকে উঠবে, দেন হচ্ছে ওরা ওদের বাসাটা ফাইন্ড আউট করবে। এর আগে কি এগুলো ছাড়াই ছিল? তো সবগুলো কি গেছে? সেখান থেকে মিষ্টি হবে একটাও বাই চান্স আর কি একটা দুটা হয়ে যায়। এটা নিয়ে টোটালি শিওর আছে যে এখান থেকে কবুতর গুলা ব্যাক করবে এই 16টা থেকে। এর আগে ও ছাড়ছে এগুলা, সো লেটস সি দেখি কি হয়। ওটা কই দেখতেছি না যে কই গেছে, ওই যে উপরে না? ব্যাপারটা কেমন না, এত দূর থেকে আসলে কবুতর গুলা ছাড়া হয়, ওরা ওদের বাসাটা ফাইন্ড আউট করে ফেলে। বাই চান্স একটা যেটা মিসও হয়, সবসময় হয় না, সব যায় না না আনবক্সিং এ। আচ্ছা অলরেডি একটা ছাড়া ইসুটা চলে গেছে আর আরেকটা ছাড়া হচ্ছে। এটা কি স্মৃতি দেওয়া গেল একটা? আর সেকেন্ডটা ছাড়া হয়েছে আর সেকেন্ডটা হচ্ছে উঠতে উঠতে ওই যে ওদিকে চলে গেছে মাথায় দেখা যাইতেছে। আর ফার্স্টে যেগুলো ছাড়া হয়েছে ওগুলো চলে গেছে। আমরা এখন এখান থেকে চলে যাবো, সো লেটস সি ওরা যায় কিনা বাসায়। আই হোপ অর্ধেক কবুতর হইলেও ব্যাক করবে। ভিউটা আসলে অসাধারণ,
ঘাস, তার মাঝখানে একটা লেয়ার, কুয়াশার একটা লেয়ার, তারপর হচ্ছে গাছ। আই ডোন্ট নো মানে ক্যামেরায় এতটা ক্লিয়ার আসতেছে কিনা, বাট আমি চোখে যা দেখতেছি এটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না যে কেমন লাগতেছে। তো আমরা সবাই এখন ব্যাক করতেছি, আর আমার হেলমেট পুরোটা আসলে কুয়াশা দিয়ে ভিজে গেছে, আর এই হচ্ছে পায়ের অবস্থা। মানে এত পরিমাণ কুয়াশা এখানে, যদি কেউ হচ্ছে কুয়াশার একটা ফিল নিতে চায় তাহলে অবশ্যই সে সকালে যদি জাহাঙ্গীরনগর আসে অবশ্যই সে একটা ফিল পাবে। এখান থেকে দেখেন মানে পুরাই মনে হচ্ছে মেঘ, ওই যে ওখানে মানুষ দেখা যেতেছে মনে হচ্ছে মেঘের ভিতরে মানুষ। সো উই আর রেডি টু গো নাও, এখন হচ্ছে বের হব। আর প্রচুর মানুষ সকাল সকাল বেলায়, ভাইজার পুরো সাদা হয়ে গেছে কুয়াশায়, এত কুয়াশা। আমার ভাইজারটা আসলে পুরাই কুয়াশা দিয়ে ভরে গেছে, যার কারণে ভাইজারটা খুবই লাই চালাইতে হবে। সুজিত তো আসছি সকালবেলা, একটু নাস্তাও করা দরকার, নাস্তা করে দেন হচ্ছে যাবো, খাওয়া দাওয়া শেষ করি এরপর কথা হচ্ছে। সো গাইস এখন বাজে 4:16, আর এখানে আসছি অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, অলরেডি 6টা কবুতর চলে আসছে এখানে। এই এই যে সমট 32টা কবুতর ছাড়া হয়েছে, তার মধ্যে 6টা কবুতর আসছে, একটা হলে ওই যে ঘরের ভিতর ঢুকে গেছে নিজের, আর বাকিগুলো নামতেছে, আর উপরে এখনো একটাও দেখা যাইতেছে না। সো হয়তো আরো 1 থেকে 2 ঘন্টা লাগবে, সো দেখি। আর এখানে যেগুলো আসছে এগুলা একটা আছে রেসার, একটা আর দুইটা আছে বাচ্চা, আর বাকিগুলা সিনিয়র কবুতর, মানে এর আগেও ছাড়া হয়েছে অনেকবার। নতুনের মধ্যে জাস্ট নতুন মেবি 2টা কবুতর আছে এখানে, যে একটা বাসায় ঢুকে যাইতেছে। আর এখানে হচ্ছে পানি দেওয়া হয়েছে, মানে এত দূর থেকে ফ্লাই করার কারণে আসলে একটু হাঁপা যায়, দ্যাটস ওয়াই পানি দেওয়া হয়েছে। সিনিয়র কয়টা আছে যাবে? আর রেসারটা কি নতুন? সব নতুন বাচ্চা, এই যে 8 মাসের বাচ্চা, মানে 4 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, উপরে বাচ্চা। আচ্ছা আচ্ছা, সিনিয়র কবুতর দুইটা। তাহেন ভিতরে আপনি কবুতরগুলো একটু দেখি আহেন। আপনি ইন্ট্রোডিউস না করলে কেমনি কি? আরে ভিতরে চলে আসছে, সেটা হচ্ছে আলাদা করে রুম বানাই, ডিম বাচ্চা ওঠানো হয়। এগুলো হলো পাখির কালেকশন, আর এই ফিমেলগুলো আলাদা করে রাখছি। আচ্ছা, এই যে এখানে পাখির কালেকশন, আর এটা এটা হলো আমাদের এলাকার ভিতরে, আমাদের তো সিনিয়র পার্ক ফান্ডা 2015 থেকে যখন রিসার্চ শুরু করছি, তখন তো যে রেসের জন্য ওর বাচ্চা ফার্সি আছে 2টা। আচ্ছা, তারপরে এর বাচ্চা আছে 2টা ফার্সি এবার। হ্যাঁ, তারপরে আসছে কি আচ্ছা, ওই যে দেখা যাইতেছে কিনা সঠিক জানি না, বাট ওই যে আমরা দেখতে পারতেছি এখানে একটা আসছে, সো এটা ল্যান্ডিং করতেছে। আপনাদের একটা ল্যান্ডিং দেখাই, সো 6টা ল্যান্ডিং দেখাইতে পারি নাই, সো এটার ল্যান্ডিং আই হোপ দেখাবো। সো যে উঠতেছে এইটা, এই বাচ্চাটা আমি আরেক একটু দেখাই, এই বাচ্চাটা হলো আজকে অন্যগুলা রে মানে 5 কিলো দেওয়ার আগে আগে 2 কিলো মাঝখানে যে সিচুয়েশনের সামনে ছাড়ছিলাম, এটারে এটাই ছিল যেটা ডাইরেক্ট ছাড়ছি 5 কিলো, 2টা বাচ্চা পেলাম না, 5 কিলো আমি ডাইরেক্ট ছাড়তেছি। আগের বার নাও হয়নি, তার ভিতরে তাহলে ভালো পারফরমেন্স দিল। হ্যাঁ, অনেক ভালো পারফরমেন্স, আজকে একটু প্রথম দিন তো একটু লেট করে আসবে, এটা স্বাভাবিক। পরে আমরা যখন ইনশাল্লাহ আরও পরে রেসগুলোতে যাব তখন ওই দ্রুত আসবে, কারণ এখন তো চাকরা ভাঙা ঠিক আছে। চাকরা ভাঙলে যখন না তখন ল্যান্ডিং তো করে ফেলছে অলরেডি, আর উপরে একটাও দেখতেছি না, আস্তে আস্তে আসবে, আসলে সময় নিবে যেহেতু প্রথম দিন। আচ্ছা, তো শীতকালে ব্যাপারটা হচ্ছে যে অসুস্থ হয়ে যায় কবুতর বেশিরভাগ, তো ওইটা করণীয় কি শীতকালে? করণীয় শীতকালে হলো
ওই ঠান্ডা দেন না লাগে আমি তো সামনে খাঁচার সামনে কিছু দেই না খাঁচার সামনে দেওয়া ভালো তারপরে কিছু কিছু খাবার আছে যেমন বাজ কুসুম ফুলের বিচি তারপরে সরিষা এগুলো তৈলাক্ত খাবার দিতে হয় কবুতরকে আর ডায়েট মেনটেন করে চলতে হয় তাহলেই আর ঠান্ডা লাগবে না যদি ঠান্ডা লাগে যায় কিছু কিছু মানে কমন ওষুধ আছে যেমন বঙ্কোভেট বলে একটা ওষুধ আছে একমির ওষুধ এটা ওই ওষুধটা খাওয়ালে অনেক ভালো কাজ করে ঠান্ডা বাবা ঢুকে যেতেছে মুসলমানরা বারবার ঢুকে যেতেছিল ভিতরে হাঁপায় গেছে একদম না কালারটা কিন্তু সুন্দর ওর তিনটা বাচ্চা ফার্সি আছে ও সবার আগে তে আমাদের বাসায় কিন্তু গেস্ট কবে এর আগে 2020-এর নভেম্বর অক্টোবরে আসছে নভেম্বর আসছে গেস্ট কবে তারপরে 2020-এ রেস করছিলাম এবারও রেস করতে সো এখানে আরো কবুতর আছে এগুলা ছাড়া হয় নাই এগুলো এখনো বাচ্চা দেড়শাই যেগুলোকে রেস করানো হয় ওগুলো হচ্ছে এভাবে সিঙ্গেল থাকে আর ডিম বাচ্চা করাইলে হচ্ছে রুমের ভিতরে নিয়ে যায় সো আস্তে আস্তে এইভাবে ধাপে ধাপে আসলে কবুতরগুলো আসতে থাকবে একসাথে আসলে আসে না একটা একটা করে আসে সো বিকালে আসলে লাস্ট আপডেটটা দেওয়া যাবে যে কয়টা কবুতর আসছে সো এবার কি মিস হবে এখান থেকে বিকালে এলে বুঝে যাবে হ্যাঁ সো ফাইনালি রেজাল্টটা আসলে বিকালে পাওয়া যাবে যেহেতু নতুন কবুতর সো একটু সময় নিবেই স্বাভাবিক কইরা হ্যাঁ ল্যান্ডিং করতেছে দেখছেন কত উপরে একদম ছোট দেখা দিতেছে সো এইভাবে একটা একটা কইরা আস্তে আস্তে ধাপে ধাপে নামতে থাকবে ফাইনাল হচ্ছে যখন বিকাল হবে সো তখনই আসলে ফাইনালি বলা যাবে যে কয়টা আসছে কয়টা আসে নাই সুই যে উঠতেছে আস্তে আস্তে এটা একটু আগে অনেক উপরে ছিল আবার এখন আস্তে আস্তে নাইমা যেতেছে এগুলোর মধ্যে সবচেয়ে ফেভারিট কবুতরটা আসছে আসে নাই যেটা নিয়ে অনেক হোপ ছিল মেবি আচ্ছা এর এর আগের বার যখন ছাড়ছেন তখন কোন কবুতরটা আসছে গোল্লা আগে আসছে না আচ্ছা টাইম নিয়ে আসতে আসতে চাকলা হয়তো যে রাউন্ড রাউন্ড ঘুরতে থাকে কবুতর আছে যে এখানে আইসা আর কাটকা ছিল রডের সাথে ওটার নাম দিয়ে দিছে স্পাইডারম্যান ওটা কি নাম স্পাইডারম্যান আজকে দিছে আরেকটা আসছে না আমিও কিছু কবুতর কিনবো সেটা হচ্ছে মানে রেসের জন্য না জাস্ট পালার জন্য সৌন্দর্যের জন্য যাবো একদিন ইনশাল্লাহ একদিন যাবো বাজারের থেকে মানে পরিচিত কারো কাছ থেকে নিলে ভালো হয় বাজারে সব অসুস্থ কবুতর উঠে আমার মনে আছে আমি অনেকদিন আগে একটা সিরাজি কবুতর নিয়েছিলাম 3,000 টাকা দিয়া ওটা বাজা মানে ওটা তো দেখার কোনো অপশন মানে বোঝার কোনো উপায় নেই তো সো এখানে প্রায় 2 ঘন্টা যাবতই আছি কবুতর নামার আগে আমরা চলে আসছি এসা দেখলাম 4-5টা নামছে এটা নিয়ে নামলে কয়টা হইলো 7টা না 8টা 8টা নামছে না এখন পর্যন্ত 8টা নামছে সো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি